সম্মানিত বিক্রয় করে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো আপনাদের সামনে, সেটা হলো সেলস অ্যান্ড মার্কেটিং আবার এনজিও জব ইন্টারভিউটা আপনি কীভাবে ভালো করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আসলে দেখেন, সেলস মার্কেটিং এবং এনজিও ইন্টারভিউ বোর্ডে আপনি কীভাবে ভালো করবেন সেটা কিন্তু নির্দিষ্ট কোনো চ্যাপ্টার নেই। যেমন আপনার বিভিন্ন জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, বা সাবজেক্ট নেই বা আপনাকে এই সাবজেক্টে প্রশ্ন করাবে। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যদি আপনি ভাইবা দিতে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেলস অ্যান্ড মার্কেটিং টুকিটাকি বিষয়গুলো জানতে হবে। আবার এনজিও সেক্টর যদি আপনি ভাইবা দিতে যান, যে এনজিওতে ভাইবা দিতে আপনি গেছেন সেই এনজিও সম্পর্কে আপনাকে ভালো একটা ধারণা থাকতে হবে, এবং এনজিওর কার্যক্রম কী সেটা আপনার ধারণা থাকতে হবে। সেলস অ্যান্ড মার্কেটিং ক্ষেত্রে সে একই অবস্থা, যে সেলস অ্যান্ড মার্কেটিং কী এবং এর কার্যক্রম কী কিংবা কীভাবে কাজ করতে হয় সেই বিষয়ে আপনাকে ধারণা থাকতে হবে, তাহলে আপনি ইন্টারভিউটা ভালো করতে পারবেন। এবং আপনার সেই সাথে আপনাকে বি কনফিডেন্স থাকতে হবে, আপনার কনফিডেন্স লেভেলটা থাকতে হবে যে আপনি এখান থেকে অবশ্যই ভালো করতে পারবেন বা ভালো একটা ইন্টারভিউ বোর্ডটা আপনি ফেস করতে পারবেন, সেই কনফিডেন্স নিয়ে আপনাকে কাজ করতে হবে। সেলসের চাকরির ক্ষেত্রে আপনি যেটা বলবো, যেটা যেমন ডিপি টিপি এমআরপি মার্কেট সম্পর্কে, মার্কেট ভ্যালু সম্পর্কে আপনাকে সম্পর্কে ধারণা রাখতে হবে। এনজিও সেক্টরে এটাকেই বলছি যে এনজিও সেক্টর যদি আপনি ভাইবা দিতে চান, যে এনজিও টুকিটাকি বিষয়গুলো, যে এনজিও সেক্টরের কার্যক্রম কেমন, কীভাবে কাজ করে, এনজিওটা কেমন, কোন এনজিও কীরকম, এই সম্পর্কে আপনার ধারণা দেবেন, লাভ ক্ষতি হিসাব আপনাকে বুঝতে হবে, আপনার সুদ কষায় জিনিসটা জানতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়কে আপনাকে সম্পূর্ণ ধারণা রাখতে হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। আপনার ছাড়েরা যে প্রশ্ন করবে সেই প্রশ্ন অনুযায়ী আপনি অ্যান্সার করতে যাবেন, অতিরিক্ত কোনো প্রশ্ন অ্যান্সার করতে যাবেন না। যদি আপনি পারেন না, যদি আপনি বলেন যে না আমি পারতেছি না, তাহলে আপনি বলবেন স্যার সরি স্যার আমি পারতেছি না। সো এটাই আমি মানে এনাফ। সো আপনার যেই প্রশ্ন উত্তর জানবেন সেই প্রশ্ন উত্তরে আপনি অ্যান্সার দিবেন। হ্যাঁ, মাস্ট বি আপনাকে ভালো পোশাক পরিধান করে যেতে হবে, মাস্ট বি ভালো পোশাক, আপনার পাঞ্চিত পোশাক, আপনার শার্টটা ক্যালেন্ডার করা থাকবে, আপনার মানে প্যান্ট ক্যালেন্ডার করা থাকবে, আপনার শু কালি করা থাকবে ইত্যাদিতে আপনি পরিপাটিভাবে আপনি ইন্টারভিউ বোর্ড ফেস করবেন। আপনার যেন কোনো ইন্টারভিউ বোর্ডে আপনার কোনো কিছু যদি লিখতে দেয়, আপনার যেন কলম আপনাকে ধার করে নিতে না হয়, কলম সিবি ডায়েরি আপনার সাথে যেন থাকে, এমনকি ক্যালকুলেটার আপনার ভিতরে সাথে থাকতে হবে, তাহলে আপনি আপনাকে বলবে যে না এই ছেলেটা অনেক স্মার্ট এবং অনেক কার্যক্ষমতা বেশি, ঠিক আছে। তো এই বিষয়টা আপনাকে ধারণা রাখতে হবে। আচরণবিধি আপনাকে সুন্দর থাকতে হবে, সুন্দর আপনার আচরণবিধি থাকতে হবে। আপনার যদি ইন্টারভিউ বোর্ডে চেয়ার থাকে, সেখানে আপনাকে বসতে বলবে বা বসতে না বলা পর্যন্ত আপনি বসবেন না, অনুমতি নিয়ে বসবেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনাকে ওখানে ফুটিয়ে তুলতে হবে। সো আপনি তাহলে ইন্টারভিউ বোর্ডটা ভালো করবেন। তো এখানে দেখেন, আপনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করতে পারে ওনারা, স্যারেরা আপনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করতে, আপনার আইকিউ চেক করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করতে, আপনাকে রাগান্বিত হওয়া যাবে না। যেমন আপনাকে আমরা একটা ইন্টারভিউ বোর্ডে আমি কম্পিউটার ভাইবা দিতে গেছি, সেখানে আমাকে সিঁদুরের সংকেত বলা হয়েছে, ঠিক আছে। তো এই বিষয়ে আপনি যদি না জানেন, তাহলে আপনি বলবেন যে স্যার আমি পারতেছি না। সো এই বিষয়টা আপনি অ্যাভয়েড করে চলবেন, বা আপনি তা রাগান্বিত না হয়ে, বা আমি যে আসলাম এনজিও সার্ভিস ভাইবা দিতে জন্য, আমাকে কেনা স্যালাইন বানানো শেখানো হচ্ছে, সিঁদুরের সংকেত শেখানো হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না। সো এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আপনার যখন চাকরিটা হবে, তখন আপনাকে বলবে যে আপনার চাকরিটা আমি আপনাকে আপনি বলবেন যে আমার সব খুবই প্রয়োজন, আমার চাকরিটা খুবই দরকার। তো স্যারেরা যখন আপনাকে প্রশ্ন করবেন আপনার চাকরি, আপনি যদি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে, তখন আপনি কী বলবেন? তখন আপনাকে বলতে হবে স্যার আমার যে কোনো দেশে মানে জায়গায় দেন না কেন, আমি চাকরিটা করতে আমি আগ্রহী আছি, আমি চাকরিটা করবো। তো এরকম একটা আগ্রহ থাকতে হবে আপনার ভিতরে। আপনাকে যখন বেতনের কথা জিজ্ঞাসা করবেন, হ্যাঁ এই বেতনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হলো যে বেতন অনেকেই অনেক বেশি চেয়ে ফেলেন বা অনেক কম চেয়ে ফেলেন, তখন বলবে যে এই মার্কেট সম্পর্কে আপনার আইডিয়া নেই। যেমন একজন সেলসম্যানের স্যালারি 10-12 হাজারের মধ্যে হয়ে থাকে, আপনি যদি 20,000 টাকা চেয়ে থাকেন, তাহলে আপনাকে এসে তারা গ্রান্টেড করবে না বা আপনাকে আগ্রহ দেখাবে না। সো আপনার এই স্যালারি সম্পর্কে জেনেই যেতে হবে। আপনার সেলস রিপ্রেজেন্টেটিভে জব করতে চাচ্ছেন, আপনি 10-15 হাজার টাকা বেশি চেতে পারেন, 10-12 হাজার টাকা বেশি চেতে পারেন। আপনি যদি এরিয়া ম্যানেজারের হিসেবে যান, তাহলে 18 থেকে আপনি 25,000 টাকার মধ্যে বেসিক চেতে পারেন। তো আপনার এরকম একটা ধারণা থাকতে হবে, স্যালারি সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে, তাহলে আপনি ইন্টারভিউটা ভালো করতে পারবেন আশা করি। তো আমি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা সবাই ভাইবা দেন, ভাইবা অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, আপনারা ভাইবা দেন। চাকরি হতে হবে এমন কিছু মানে কোনো বিষয় না, ঠিক আছে। তো ভাইবা দেন সুন্দরভাবে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।